গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই সুস্থ আছি। সকাল সকাল উঠে হাত পা ধুয়ে চেঞ্জ করে ব্রাশ করে সব করে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাচ্ছি হলো গিয়ে রুটি, তার সাথে হচ্ছে গিয়ে রাজমা। রাজমা হচ্ছে না মানে অলমোস্ট হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট জাস্ট এখন রুটি ভাজছি। আর আজকে দুপুরের লাঞ্চের কোনো মেনু তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ দুপুরে আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল আজ থেকে 15-20 দিন আগে, কিন্তু ওই নিমন্ত্রণটা আমরা মানে পোস্টপোন করতে 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 ফাইনালি পরশু দিন গিয়েছে দশমী, আর আজকে হলো গিয়ে মানে তোমার মঙ্গলবারে দশমী গিয়েছে তো, আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের আজকে নিমন্ত্রণ দুপুরে আমাদের সবারই, তো আমরা যাব। ভাগ্যবশত আজকে আমার বরের পেটটা একটু আপসেট, ওর শরীরটা ভালো না, তো বলছি কি ইনভিটেশন করবে যেহেতু একটু রিচ খাওয়া দাওয়া হবে, তো বলছে ও যাবে না। সো সকাল সকাল উঠে আমি রাজমা করেছি, তার সাথে কাতলা মাছের একটু ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে, আর ভাত তো করাই আছে যেহেতু আমার বর এখন রাজমা দিয়ে ভাত খাবে, ও তো সকালে রুটি খেতে চায় না, হঠাৎ তার ওর ইচ্ছা হলে ও রুটি খায়। যাই হোক, সবার আলাদা আলাদা চয়েস, আলাদা আলাদা লাইফ, যার যেরকম ইচ্ছা ওই রকমই চলুক। আমি আবার ভাত খেতে ভালোবাসি না, তাই আমি ভাত খাইও না। তো আজকে সব কয়টা রুটি আমি একা একাই করছি, কারণ বাচ্চাদেরকে খাইয়ে দিলে কী হয় জানো, তারপরে তুমি একটু হালকা ফিল হয় যে বাচ্চাদের স্নান শেষ খাওয়া শেষ, তো এখন অন্য কিছু করা যাবে। সো কালকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, বাচ্চাদের কাপড় টাপড় কে কী পরে যাবে আমার কিছু ফাইনাল হয়নি। আমি একবার ভাবছি যে আজকে শাড়ি পরবো, কারণ পুজোর মধ্যেও শাড়ি পরতে পারিনি আনফর্চুনেটলি, আর যেখানে আমাদের নিমন্ত্রণ আজকে তো ওইখানে ওরা শাড়ি পরে খেতে খুব ভালোবাসে। আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, কয়েকদিন থেকে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, আর চলো এবার সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই, নিজেও খেয়ে নিই স্নান ফান করে তারপরে দেখা করছি। তো আমরা এখন সবাই রেডি যাচ্ছি হলো গিয়ে বেলতলা মার বোনের বাসাতে। তো এখানে আমাদের খাওয়ার আজকে নিমন্ত্রণ দশমীর পরে, প্রত্যেকবারই ওনারা নিমন্ত্রণ করেন আমাদেরকে খাওয়ার জন্য, আর আজকে যেহেতু মনে পুচকার আগে প্রথম খাওয়া, তো উনি একটু রাগ ভাগ লাগেন ওনার এখানে। তো সবাই নিচে ভাই অফিস থেকে যাবে, বড় অফিস থেকে যাবে, আর আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে ওবের করে যাচ্ছি, গাড়ি আসছে নিচে বুক করে নিয়েছি। আর আজকে আমি অনেক দিন পর এই শাড়িটা পরলাম, ইচ্ছে ছিল তাই শাড়ি পরলো, দর্শন তো কুর্তি করতে থাকে। তো চলো নিচে তো আওয়াজ পাচ্ছ সবাই মানে দাঁড়ানো, তো ওইখানে গিয়ে দেখাচ্ছি কী খাবো কী বলবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রত্যেকবারই বেলতলা মানে মায়ের মামার বাড়িতে যাওয়ার আগে মিষ্টিটা আমরা আনিয়ে নিই, যেহেতু উবের থামিয়ে নেওয়া যায় না, আর প্রত্যেক উবের ড্রাইভার ভালো থাকে না, যারা ড্রাইভারগুলো একটু ভালো থাকে ওরা তোমার কী করে যে মানে থামানোর কথা বলে থামিয়ে তোমাকে কিছু নিতে মানে অ্যালাউ করে। কিন্তু এই যে উবের ড্রাইভারটা তিনবার বলার পরে মানে লাস্টে থার্ড টাইম আমি প্লিজ বললাম তো মানে থামালো, এটা একটু খারাপ টাইপের ছিল বল, বাট কী করবে এখন আমার ঠেকা তো বলে না, গাধাকেও ঘোড়ার মতো বানিয়ে চলতে হয়। ঠিক আর আমাদের তিনটা বাচ্চা ওদেরকে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, আর বলতে এই দুইটা গাড়ির মধ্যে কোন গাড়িটা আমাদের যেটাতে আমি যাচ্ছি। সো হলো গিয়ে এই লাল টুকটুকে গাড়িটা, তো আমি সামনে বসেছিলাম যেহেতু আমি যাব, আর গাড়ি থেকে নামতে হবে মিষ্টি নিতে হবে সব কেচাল মানে আমারই থাকে আর কি। তো যাই হোক চলো এবার রওনা হই আর ওইখানে গিয়ে দেখা করছি। তো চলে এসেছি আমরা বড়ো মাসির ঘরে, আর বড়ো মাসি ছোটো মাসি মানে ফ্ল্যাট আলাদা আলাদা কিন্তু একটাই বিল্ডিং বলতে গেলে, এই যে একটা দেখছো আর তার অপোজিটে ছোটো মাসি থাকেন, আর আমরা যখনই খেতে আসি ওরা ওদের কিন্তু খাওয়া দাওয়া সব একসাথেই হয় দু বোনের, যেহেতু বড়ো মাসির কেউ নেই তো ছোটো বোন আর মামেশো ওনার সাথেই উনি খাওয়া দাওয়া করেন, ঘর শুধু আলাদা আলাদা। তো এই যে চলে এসেছি আমরা, আর এই যে দেখো মাসি পূজা করছে, উনি হলেন গিয়ে মায়ের বোন বড়ো মামাত্ম বোন, তো ওনাই উনি নিমন্ত্রণ করেছেন, উনি আবার একটা কলেজের প্রিন্সিপালও ছিলেন, এই বছর রিটায়ার্ড হয়েছেন। আর এই যে বয়স্ক যে দেখছো উনি হলেন আমার দাদা শ্বশুর মানে আমার শাশুড়ির বড়ো মামা, ইনি হলেন শাশুড়ির বড়ো মাসি। তো পুচকুকে রাগ ভাঙ্গানোর নিয়ম একটা করা হচ্ছে নতুন থার্ড গ্লাস বাটিতে পায়েস খাইয়ে, আমার রিওকেও মাসি করেছিল, রিওর যখন অন্নপ্রাশন হয়েছিল তারপরে এরকম নিয়ম হয়েছে, কিন্তু রিওর সময় আমি মোবাইল এতটা ইউজ করতাম না, কোনো কিছুই আমি মানে ব্লগ টক বানাইনি তখন,
তখন তো কর্তাবোনা মাথায় ছিল না যে কোনদিন ভিডিও শ্যুট করব। তো যাই হোক, পুচকুকে এটা খাওয়ানোর পর সোনার আংটি দেওয়া হয়েছে, মানে ওনার তরফ থেকে দেওয়া হয়েছে আর কি। ওনারা যেহেতু অন্নপ্রাশনে যেতে পারেননি, আর এটা হলো গিয়ে ছোটো মাসির ফ্ল্যাট। বড় মাসির ফ্ল্যাটের অপোজিটের দরজাটাই হলো গিয়ে ছোটো মাসির। এই যে মা, বাচ্চারা, বয়স্ক, মানে দাদা শ্বশুর সবাই খেয়ে নিয়েছেন, এখন আমরা খাবো, মানে আমি, ভাই, বোনু, মানে মাসি ওরা। তো এই যে দেখো সব কিছু প্রিপারেশন, আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখালাম। বোয়াল মাছের চচ্চড়ি হয়েছে, সর্ষে দিয়ে কাতলা মাছ হয়েছে, এখানে হচ্ছে তোমার মাংস, অনেক মাংস করেছেন মাসি, এত মাংস দিয়েছেন কি বলবো, ডাল আলু ভাজা। তো এই যে প্লেট রেডি আমার, তো ভাইকেও ডেকে নিয়ে আসি, কারণ ভাইও খাবে। তো ভাই আর আমি একসাথে বসে গেছি। খাওয়া দাওয়ার পর অল্প গল্প গুজব করলাম, তারপর চলে এসেছি এখন মায়ের মামার বাড়িতে। তো এটা হলো গিয়ে মায়ের মামার বাড়ি, আগে আমি ব্লগে এক দুইবার শেয়ার করেছি। এই যে দেখো দাদা শ্বশুর, আর এই যে ওনার মানে ওয়াইফ, মানে আমাদের, আমরা বলি একচুয়ালি রাঙ্গাদি, উনি আবার দিদি শাশুড়ি আমার। তো এই যে বোনু এটা সব রুম দেখছে, যেহেতু বোনু ফার্স্ট টাইম এসছে, বিয়ের পরে একবার যখন নিমন্ত্রণ করেছিল ও এখানে আসতে পারেনি, কারণ আমাদের লেট হয়ে গেছিলো বলে আমরা বড় মাসির ঘর থেকেই চলে গেছিলাম, এখানে আর আসেনি। আজকেও ফার্স্ট এসছে, তো ঘুরে ঘুরে দেখছে বাড়িটা। তোমার এক সাইডে আসাম প্যাটার্ন, এক সাইডে বিল্ডিং, খুবই ভালো লাগে। তো এই যে সবাই ঘোরাঘুরি করছে, অনেক কয়টা রুম। আজকে আমি আর মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছি না, কারণ আমার পায়ে খুব বেশি ব্যথা। তো এই যে দেখো দাদা শ্বশুর পুচকুকে নিয়ে খেলছেন, কয়েকটা ফটো ক্লিক করেছিলাম, এই যে দেখে নাও তোমরা। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, কারণ সব জায়গায় গিয়ে মোবাইল তুলে ভিডিও শ্যুট করা যায় না, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা।